আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাবিতুল ইসলাম বগুড়া থেকে। আমি ম্যাডামের এখানে 2-2.5 বছর যাবৎ ট্রিটমেন্ট করতেছি। আগে আমরা অন্য জায়গায় ট্রিটমেন্ট করছি এবং একটা অপারেশনও করেছিলাম। আমার ওয়াইফ করোনার মধ্যে অপারেশনটা করেছিলাম, তো যেখানে অপারেশন করাই সেখানকার ডাক্তাররা বলছিল, অপারেশন থিয়েটারে আমাকে ডেকে নিয়ে যে বলছিল যে জ্বর ফেলে দিতে হবে। জ্বরতে অনেকগুলো ফাইবার টিউমার ছিল, আমি পারমিশন দেই নাই যে না আমার ওয়াইফের তো কোনো বেবি নাই। এখন এই অবস্থায় যদি জ্বরটা ফেলে দেওয়া হয় তাহলে তো আমার বাচ্চা হবে না, এই জন্য আমি পারমিশন দিই নাই। তারপরে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা ডাক্তার পাচ্ছিলাম না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা অনলাইনে অনেক খোঁজাখুঁজি পরে দেখলাম যে কোথায় যাব। তারপরে ম্যাডামের খোঁজ পাওয়ার পরে দীর্ঘ দুই বছর যাবৎ ম্যাডামের এখানে ট্রিটমেন্ট করতেছি। তারপরে ম্যাডাম এখানে আসার পরেও ওই অপারেশনের সময় আমার ওয়াইফের একটা ফেলোপিয়ান হচ্ছে যে চকলেট সিস্ট থাকার কারণে উনি ওভারি সহ চকলেট সিস্টটা ফালাই দিছে। তারপরে একটা ওভারি ছিল, একটা ওভারিও ব্লক ছিল। ব্লক থাকার কারণে ম্যাডাম বলল যে ল্যাপারোস্কোপি করতে হবে। ম্যাডাম এখানে ল্যাপারোস্কোপি করে আলহামদুলিল্লাহ আমরা এখন বেবি কনসিভ করছে, তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি ম্যাডামের এখানে ট্রিটমেন্ট করে। ম্যাডাম খুবই গুরুত্ব দিয়ে দেখে, যদিও উনি খুব ব্যস্ত, তারপরে ওনার কাছে যখন আসি তখন আমার রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়। উনি খুব গুরুত্ব সহকারে আমাদের আর কি ট্রিটমেন্টটা করছে। এই আমার মতামত হচ্ছে যে আপনারা যদি এই ধরনের গুরুতর কোনো সমস্যা থাকে আপনার ম্যাডামের কাছে অবশ্যই আসতে পারেন। ম্যাডামের কাছে আসে অন্তত একবার দেখাইতে পারেন, কারণ আমি ম্যাডামের কাছে আসার পরে অনেক ভালো ফলাফল পাইছি। কারণ অন্যান্য ডাক্তাররা বলছিল যে বেবি হবে না কিংবা জ্বর ফেলে দিতে চাইছিল, কিন্তু ম্যাডাম বলছে না আমি আমাকে ট্রাই করতে দাও। ম্যাডাম এখানে প্রায় 2 ইয়ার্স চিকিৎসা করছে, এই আর কি।